এখন হচ্ছে সকাল 5টা মতো বাজে, আমার ছোট রাজকন্যার ঘুম ভেঙেছে। আমার ছোট রাজকন্যা মোটেও আর ঘুমাবে না, ও এখন শুধু খেলবে আর চোখগুলো পিট পিট করবে। আমার কন্যার কথা হচ্ছে, আমার যদি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তাহলে তো আমার কিছুই করার নেই, আমি এখন শুধুই খেলবো, কোনো ঘুমই আমি যাব না, তো সবাইকে জাগিয়ে রাখবো। পাঁচটা বেজে 6টা বেজে গিয়েছে, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার কন্যার চোখে ঘুমই আসছে না, হয়তো বা আরো পরে ওর ঘুম আসবে। তো কি আর করার, কন্যা যদি না ঘুমায় মা কিভাবে ঘুমায়, তাই কন্যাকে নিয়ে এখন বসে আছি। দেখা যাক ও আর কতক্ষণ খেলে। হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবার দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছে। তো এখন হচ্ছে প্রায় দুপুর 11:30 মতো বাজে, আমার যে সকালের যে কাজগুলো থাকে কন্যাকে নিয়ে গোসল করানো এই সেই, তো সবই আমি সেরে নিয়েছি। এখন একটু রান্নাঘরে আসলাম, রান্না করতে হবে আজকে। মিহির বাবা একটু দূরে গিয়েছে, ও বলেছে আজকে খাবার কিনে আনতে পারবে না, যদি আমি ওর খাবারের জন্য ওয়েট করি তাহলে একটু লেট হবে, তো বলছে অপেক্ষা করো, সমস্যা নেই, আমি খাবার নিয়ে আসব। তো চিন্তা করলাম এতক্ষণ ওয়েট করা আসলে সম্ভব না, যেহেতু বেবি আছে, সেজন্য আমি একটু ট্রাই করছি রান্না করার জন্য আজকে। তো আমি মাংস ভিজিয়েছি অলরেডি, তো সেজন্য আমি এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে, মাংসটা ভুনা করে নেব। আর আমার কন্যা প্রতিদিনই একদম ভোরে ভোরে উঠে যায়, প্রায় 1-2 ঘন্টা খেলে, ওর জন্মের পর থেকে এটা হচ্ছে, আজকে তো ওর বয়স 5 দিন, 5 দিনই দেখলাম এটা ওর মধ্যে। আমি এতদিন অনেক বেশি ফাঁকিবাজি করেছি, তেমন কোনো কাজকর্ম করিনি, শুধু যেটা প্রয়োজন ছিল সেটাই করেছি। এখন কিন্তু মনোযোগ সহকারে কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে সব কাজই করতে হবে। তো এখন হচ্ছে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, আর জাস্ট আমি মাংসটা ভুনা করে নিব, ডাল রান্না করব। বাসায় আলো শেষ হয়ে গিয়েছে, আলো থাকলে আলো দিতাম কয়েকটা। আর বাসায় এমনিতে শুধু আলোই না, আরও অনেক কিছুই শেষ হয়েছে। মিহির বাবা আজকে বিকেলে বাজারে যাবে, মার্কেটে আর কি, তো ওকে আমি লিস্ট করে দিব কী কী লাগবে। তো দেখা গিয়েছে অনেক দিন ধরে রান্না করা হয় না, সেক্ষেত্রে একে একে অনেক কিছুই শেষ দেখলাম আজকে, তো ওকে লিখে দিলে ও নিয়ে আসবে। আর আগে তো আমি গিয়ে শপিং করতাম, অনেক দিন ধরে দেখা যাচ্ছে লকডাউন, তারপরে হচ্ছে এই বিভিন্ন কারণে আমার যাওয়া হচ্ছে না, তো ওই করে নিয়ে আসবে। তো যখন লকডাউন ওপেন হবে তখন হয়তো বা আমি যাব বেবিকে নিয়ে শপিং করতে। আর এখনো পর্যন্ত আমি নতুন রুটিন সেট করতে পারিনি, 2-1 দিনের ভিতরে ঠিক করে ফেলবো, না হলে কিন্তু কাজের কোনো বরকত হবে না। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানেও কিন্তু আমার টাইম দিতে হবে, সব মিলিয়ে কিন্তু আমার টাইমটা সেট করতে হবে, মানে সকালে ঘুম থেকে কয়টা উঠবো, কয়টা বাজে আর কি, তারপরে বেবির কাজকর্মগুলো কয়টার মধ্যে শেষ করব, এরপরে রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়া, আবার বিকেলে, সব মিলিয়ে আসলে রুটিনটা সেট করে ফেলতে হবে খুবই দ্রুত, তাহলেই আমার কাজের বরকত হবে। এখন যেহেতু কাজ করা শুরু করছি টুকিটাকি, তো দেখা যাক কাল পরশুর দিকে রুটিনটা সেট করে ফেলবো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলেই আমার লাভ, মানে যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি দেখা যাবে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। আর যেহেতু কুকিং চ্যানেল, বিভিন্ন রেসিপি তৈরি করতে হয়, সেজন্য অনেক টাইম লাগে, অনেক সময় দিতে হবে। আর এখন হচ্ছে মিহি কার্টুন দেখছে আর হচ্ছে বেবি ঘুমাচ্ছে, এফাকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু মিহির বাবার আসতে অনেক বেশি লেট হয়ে যাবে। আসলে অনেকেই দেখা যাবে আমার মতো চিন্তা করবে না, আমি মনে করি হাজব্যান্ড যখন খাবার নিয়ে আসবে তখনই খাবে, কিন্তু আমি আসলে সেটা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি এতক্ষণ অপেক্ষা করা আমার জন্য ঠিক হবে না, একটু কষ্ট হলেও আমি একটা মাংস জাস্ট বসিয়ে দিই কোনো রকম, এটাই আমার জন্য মঙ্গল। তো আসলে আমি যেটা চিন্তা করেছি
সেটাই শেয়ার করলাম। অনেক মেয়েরা হয়তো বা বসে থাকবে হাজবেন্ডের জন্য, তো আসলে চাইলে বসে থাকা যায়, কিন্তু সমস্যাটা তো আমাকেই ফেস করতে হবে, আমার খিদে লাগবে, মেয়েটার খিদে লাগবে, ও একটু দূরে গিয়েছে। তো আসলে প্রবাস জীবনে সব মিলিয়ে আসলে কাজগুলো হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন পরিস্থিতির শিকার হলেও কিন্তু সেই কাজগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করে কিন্তু চলা যায় যে কোনো পরিস্থিতিতেই। তো সবগুলো একসাথে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে, তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি মাংসটা বসিয়ে দেব। তো মাংসটা হয়ে গেলেই তারপরে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব মাংসটা বসানোর পরে আর কি। আজকে প্রায় মিহির বাবার আসতে 4টা বেজেছে, তো আপনারাই চিন্তা করুন, আমি যদি ওর জন্য বসে থাকি, ও খাবার নিয়ে আসবে আমি খাবো, তাহলে 4টা পর্যন্ত আমাকে বসে থাকতে হবে। হয়তো আমি টুকিটাকি এটা সেটা খাবো, কিন্তু ভাত খেতে হবে 4টার দিকেই। তো এখন যেহেতু রান্না করে ফেলছি, তাহলে আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে পারবো, এতে আমারই লাভ। তো মাংসটা তো আমি বসিয়ে দিয়েছি, তো চিন্তা করলাম মাংসটা হতে হতে এদিকে আমি বেবির কাপড়গুলো একটু ক্লিন করে দিই। তো আজকে জাস্ট কয়েকটা, তো সেজন্য আমি মেশিনে দেব না, তো এটা আমি হাত দিয়ে ক্লিন করে নেব এখানেই। তো জাস্ট একটা কাপড় একটা তাওলে, ওরকম বেশি কিছু হয়নি। আর মেশিনে কাপড় দিলে যেটা হয়, মানে অনেকগুলো দিতে হয়, অল্প কাপড়ে দেখা যায় ভালোভাবে পরিষ্কারও হতে যায় না। আর জাস্ট 2টা কাপড় আমি কী বা মেশিনে দেব, আর আমাদের কাপড়গুলো তো আমি 3-4 দিন পরেই ক্লিন করি, মিহির বাবার, আমার আর মিহির। আর দেখা গিয়েছে বাবু আসার পরে মিহি এত বেশি বিরক্ত করছে বলার মতো না, বিরক্ত বলতে ও শুধু বাবুকে ধরে, হাত ধরে, তারপরে হচ্ছে পা ধরে, তো তারপরে হচ্ছে মানে আদর করতে চায়। আসলে এখন তো অনেক ছোট, দেখা যায় আদর করলে অনেক জীবাণু চলে যায়, ছোট বেবিদেরকে কিন্তু আদর করা ঠিক না। তারপরে ওকে আমি এই জিনিসটা বোঝাতে পারছি না, ও শুধু আদর করে, হাতে পায়ে একদম ফুল বডিটা আদর করার চেষ্টা করে। তারপরে আমার মেয়ের আরেকটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি, ও আমাকে বারবার শুধু একটা কথা বলছে, আম্মু আমার যে বোন চলে এসেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না এখনও, কখন আমার বিশ্বাস হবে আমার বোন আমার সাথে আছে। আসলে ও এত বেশি এক্সাইটেড, মানে ওর বিশ্বাসই হচ্ছে না ওর বোন এখন ওদের সাথে আছে, আমার সাথে আছে, তারপরে ওর সাথে খেলা করছে। এই জিনিসটা ওর কাছে স্বপ্নের মতো লাগছে, ওর কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, বলছে আমার কখন বিশ্বাস হবে যে আমার বোন আমাদের সাথে আছে, আমার সাথে খেলা করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বোন আমাদের সাথে আছে। এই কথাটা শুনে আমি একটু অবাকই হলাম, আসলে ওর বোনকে অনেক বেশি লাভ করে, আর বোনের জন্য এত বেশি পাগল ছিল বলার মতো না। আসলে আমার মেয়ে আল্লাহর কাছ থেকে একটা বোন চেয়েছে, আল্লাহ আমার মেয়ের ডাক শুনেছে। আসলে ছোট বাচ্চাদের কথা যে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আমার মেয়ে হচ্ছে তার প্রমাণ। তো সবসময় আমাকে বলতো, আম্মু আমি যদি আল্লাহর কাছ থেকে একটা বোন চাই তাহলে আল্লাহ কি আমাকে একটা বোন দিবে? তখন আমি ওকে বলতাম, অবশ্যই তোমাকে বোন দিবে, তুমি চাও। তখন ও বলতো, আমি বড় করে বলবো নাকি ছোট করে বলবো? তখন আমি ওকে বলছি, তুমি যদি ছোট করে বলো তাহলে আল্লাহ শুনবে, তুমি যদি বড় করেও বলো তাহলে তোমার কথা আল্লাহ শুনবে। তখন ও বলছে, তাহলে আমি ছোট ছোট করে বলবো। তো ও একদিন আমাকে এসে বলছে, আম্মু আমি তো আল্লাহকে বলছি একটুও থামছি না, শুধু বলতে আছে কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে না। আমি ওকে বলছি, সব কিছুর একটা সময় আছে, তোমাকে অবশ্যই দিবে, তুমি অপেক্ষা করো। তো সেই অপেক্ষার ফল কিন্তু এখন ওর সামনে ওর বোন আছে, সেজন্য ওর বিশ্বাসই হচ্ছে না এই আর কি। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, হঠাৎ মনে পড়লো যখন আমি ভিডিওটা এডিট করছি, আর এখন তো ভিডিও এডিট করার সময় তো পুচকুর কান্নার আওয়াজ তো আপনারা শুনবেনই, কারণ পুচকু তো আমার সাথেই থাকবে সব সময়। এখন কিন্তু ও নড়াচড়া করছে, কান্না করছে না এমনিতে, জাস্ট ও ঘুমানোর সময় একটু নড়াচড়া করছে। তো এদিকে বাকি কাজগুলো করতে করতে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, এখন কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এখন আমি আর মিহি দুপুরের খাবারটা খেয়ে নেব।
এখন হচ্ছে বিকেলের দিকে, আমি মিহির বাবাকে বলছিলাম এটা সেটা লাগবে, তো ও নোট করে নিচ্ছে মোবাইলের মধ্যে। ও একটু পরেই মার্কেটে যাবে, লুলু মার্কেটে বাজার করে নিয়ে আসার জন্য, আর বলছে বাবুকে এখানে নিয়ে আসো। তো বাবুকে এখানে নিয়ে এসেছে সামনের রুমে, আর মিহির অবস্থাটা দেখুন, শুধু আদর করছে, ও আমার কোনো কথাই শুনছে না, যতই নিষেধ করি তারপরও করে ও, মানে ও আমার কোনো কথাই শুনছে না, দেখুন আপনারাই। বড় ভাই আর বোন থাকলে ছোট বাচ্চাদেরকে যে কি করে সেটা বলার মতো না। এই যে দেখুন কি করছে, বলছে আম্মু ওর শুধু মুখই দেখা যাবে আর কিছুই দেখা যাবে না, দেখুন কি অবস্থা। তো এখন হচ্ছে আমি একটু তরমুজ কাটবো, যেহেতু মিহির বাবা বাহিরে যাবে, চিন্তা করলাম একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিই। এদিকে আমার ড্রয়ার একটা পড়ে গিয়েছে, আসলে এটা শুধু বারবার পড়ে যায়, খুবই হালকা এই ড্রয়ারগুলো বলার বাহিরে, একটু থেকে একটু জিনিস বেশি রাখলে কি হয় ঠাস ঠাস পড়ে যায়, আবার লাগাতে হয়, খুবই বিরক্তিকর বলার বাহিরে, মানে এত বেশি বাজে লাগে বলার মতো না। খুব বেশি জিনিস রাখাও যায় না, একটু ভারী জিনিস রাখলেও দেখা যায় পড়ে যায় এগুলো। তো এখানে তরমুজ এনেছে, তরমুজগুলো এত বেশি ভালো ছিল বলার মতো না, একদম লাল টকটকে। তো এখন হচ্ছে আমি সাথে একটু শরবত নিয়ে নিচ্ছি, বিকেলের দিকে দেখা যায় একটু শরবত, তারপরে হচ্ছে ফ্রুট, ঠান্ডা ঠান্ডা ফ্রুট, বিশেষ করে তরমুজ, শাম্মাম, এগুলো খেতে বেশি ভালো লাগে, যেহেতু এখানে এত বেশি গরম বলার বাহিরে, ঠান্ডা জাতীয় খাবারগুলো একটু বেশি খেলেই ভালো, তবে অত বেশি ঠান্ডা না খাওয়াই ভালো। আমি কিন্তু আগে থেকে বের করে রেখেছি, যেহেতু পরিস্থিতিটা ওই রকম না ভাইরাসের কারণে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে, আমার জন্য আমি চা বসাচ্ছি, আর আমাকে প্রায় কয়েকটা আপু বলেছে আমার চায়ের রেসিপিটা শেয়ার করার জন্য। আসলে চাটা ওরকম না, আমি তো আগে দুধ, চিনি, চা পাতা সব একসাথে দিয়ে বসিয়ে দিতাম, তো ইদানিং আমি আবার লিকার করে আলাদাভাবে দুধ চিনি নিয়ে তারপরে চাটা বসাচ্ছি, ওই রকম আহামরি কিছু না আসলে। তো আমি তো লিকার বসিয়ে দিয়েছি, পানি আর চা পাতা, এদিকে আমি দুধ চিনি নিয়ে নিচ্ছি মগে। তো এদিকে আমার চা লিকারটা হয়ে গিয়েছে। আবার একটা জিনিস কি, অনেকের হাতে দেখা যায় চাটা হয়তো বা একটু সুন্দর হয়, আবার অনেকের হাতে দেখা যায় চাটা তেমন ভালো হয় না। আমি কিন্তু অত বেশি দুধ ব্যবহার করি তা না, মানে নর্মালি যেরকম চাটা খেতে হয়, আমি যেরকম খেতে পছন্দ করি সেরকমই খাই। আমি কিন্তু এক কাপই চা তৈরি করি আমার জন্য, চাইলে আমি অনেকগুলো চা পাতা, অনেকগুলো দুধ দিয়ে কিন্তু আমি চা তৈরি করতে পারি, কিন্তু আমার কাছে আসলে অত বেশি দুধ দিলে ভালো লাগে না, কেমন যেন মনে হয় কি দুধের শরবত খাচ্ছি, চাই খাচ্ছি না। তো নর্মালি আমার কাছে এরকমই ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।